ব্যাপার ব্যাপার সাবধানে দেই শুনে পাফানো লাগে না তোর কি আগে থেকে উম ছিল না না বাবু এর বাইনি কোন হয় কি হাগ বের উঠছিল ওরা বলো কি কও হারা গ্রামের মানুষ বাবু এক লগে লাড়ি লইয়া দাওয়াই আইছে আর ওকে আগ দে উঠছিল এবারে হারা গ্রামের মানুষ কি এক লগে এক দৌড়ে সারা গ্রামের মানুষ কি আগে থেকে উৎপাইত ছিল নাকি আরে বউ মোর তো এরকমই মনে হয় ওরা মনে আগে টের পাইছিল আর তো মনে হবে তুই মনে আগে গিয়ে খবরটা দিছিল দেখছেন দেখছেন বাবু ও সবসময় মন লাগে এরকম করে আরে হইছে এই কথা নিয়ে ঝগড়া বাঁধানোর দরকার নেই না ও সবসময় এরকম করে তাও ভালো যে অল্পের উপর দিয়ে গেছে সকলে মিলে যে ধরা পড়িস নেই বড় বাবু এই ওস্তাদের তাবিজটা ছিল বলে হয় বাবু এই তাবিজটা ছিল দেখা যেভাবে লোকজন তারা করেছিল অল্পের উপর জানে বাঁচিয়ে আছি আচ্ছা শোন গায়ে বিষ বেদনা বেশি হলে এই যে ওষুধখান দিয়ে গেছি এটা একটু লাগাই নিস মালিশ করে দিব হ্যাঁ আচ্ছা ঠিক তুই আমাকে দে এইটা খা খাস নাই কে বলা দিয়ে ঢুকে না ঢুকে না ঢুকা না ঢুকলে খা দাদ অসুবিধা নেই বড় বাবু আমি দিব মানে বাবার কষ্ট করে আনবার গেলেন কে কষ্ট আর কি আপনার পানি পড়া দিয়েই তো গাছটার প্রথম ফল ধরল গেদার মা কলো প্রথম ফলটা ওস্তাদ বাবাজিক দিয়ে আসো আমার উজিলা না হয় আপনার একটু উপকার হয়েছে তাই বলে গাছের ফল আনতে হবে গাছের ফলই তো আনছো আপনার তো 50টা টাকা দিবার আসে নাই কলমটা একটু ভালো করে ফু দিয়ে দেওয়া লাগবো সাবালটার ম্যাট্রিক পরীক্ষা গতবার তো পাশ করতে পারলো না একটু ভালো করে মন্ত্র পড়ে দিয়ে ঠিক আছে রাইকে যান মঙ্গলবার দিন এসে নিয়ে যাবেন আরেকটা কথা কেবা করে জানি কই কয় ফেলান আমার কাছে লজ্জা কিসের আমার বাড়িটা যদি একটু ভালো করে মন্ত্র দিয়ে বাঁধি দিতেন কে আপনার বাড়ি আবার আলাদা করে বাঁধতে হবে কে আমার মন্ত্রে বিশ্বাস হয় না তবা তবা অবিশ্বাসের কোনো কারণ নাই তো আমার বউটা বাপের বাড়ির থেকে বেশ কিছু গহনা পাতে পাইছে তাই একটু ভয় ভয় লাগছে ঠিক আছে দেখি কি করা যায় আমার বউটা বাপের বাড়ির থেকে বেশ কিছু গহনা পাতে তাই একটু ভয় ভয় লাগছে ভয় লাগছে Thank you.